ইট জব সলিউশন জব সলিউশনে স্বাগত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফো ইট জব সলিউশন ইন্ডিয়ান আর্মি থেকে প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে যে নোটিশটি সেটি তোমার স্টেটম্যানের কিছু ভ্যাকান্সি যেটা তোমাদের নিজের রাজ্যে তোমরা পোস্টিং পেয়ে যাচ্ছ কোয়ালিফিকেশান কি এজ লিমিট কত স্যালারি কত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো লেটেস্ট আপডেট পেতে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা তোমার জয়েন্ট হয়ে যাবে এবং ওখান থেকে অ্যাপ্লিকেশন এবং নোটিশটি ডাউনলোড করে নেবে আর নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সি কত আছে দেখতে পাচ্ছ ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি আর বিজ্ঞপ্তি অনুযায়ী কে লেখা আছে দেখে নেবো নোটিশটি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ ডিফেন্স সিভিলাইজেশন তোমাদের ডিফেন্সে সিভিলাইজেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর তোমাদের অ্যাপ্লিকেশন আজ লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ আপ টু টোয়েন্টি ওয়ান ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ এই নোটিশটি যেদিন প্রকাশিত হয়েছে সেদিন থেকে একুশ দিনের মধ্যে তোমাদেরটি জমা করতে হবে এবং তোমাদের অনলাইন অফলাইন সমস্ত কিছু বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্টেট অনুযায়ী এবং টেট কোন টেটে কত ভ্যাকান্সি আছে সমস্ত কিছু বিস্তারিত এম টিএস সাফাওয়ালাতে তোমাদের ভ্যাকান্সি আছে আটাশটি জেনারেলি আছে তেরোটি ও বি সি আটটি এস সি চারটি এবং ই ডাব্লিউএস দুটি এবং ইএসএম একটি এবং তোমাদের স্যালারি লেভেল বলা হয়েছে স্যালারি লেভেল ওয়ান আঠারো থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাচ্ছ এবং এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত কোয়ালিফিকেশান মান মাধ্যমিক পাস শুধুমাত্র টেন পাসে আবেদন করতে হবে নেক্সট তোমাদের এম মেসেঞ্জার ম্যাসেঞ্জার এখানে তোমাদের টোটাল তিনটি পোস্ট আছে তিনটে শূন্য পদ আছে শুধুমাত্র জেনারেল ইউ আর তিনটি অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এবং এজ বলা হয়েছে বয়স আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত এবং কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস আর দ্বিতীয় নম্বর এবং মেস ওয়েটার মেস ওয়েটারে তোমাদের বাইশটি পোস্ট আছে জেনারেলে দশটি ও বিসি সতেরোটি এসসি পাঁচটি স্যালারি লেভেল আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো এস লিমিট সেম আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাল্টিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে চার নম্বর যে পোস্ট তোমাদের রিক্রুটমেন্টের বলা হয়েছে বারবার বারবারে তোমাদের টোটাল পোস্ট আছে নটি এবং তোমাদের জেনারেলে পাঁচটি ও বিসি দুটো এসসি দুটো এবং সাই লেভেল ওয়ান আঠারো থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত এবং বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমাদের কোয়ালিফিকেশান পারবে এই চারটি পদে তোমাদের কোয়ালিফিকেশানটা হয়েছে শুধুমাত্র টেন পাশে তোমরা আবেদন করতে পারবে যে ওয়াশারম্যান ওয়াশারম্যান তোমাদের এগারোটি পোস্ট আছে এই এইওয়ার পাঁচটি ও বি তিনটি এসসি তিনটি এবং লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাদের মিলিটারি সিভিলাইজেশন কোর্স থাকা বাধ্যতামূলক এই পোস্টের জন্য মেসলিস মেসলিস্ট তোমাদের এগারোটি জেনারেলে সাত ওবিসি দুটো এসসি দুটো লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন এবং তার সাথে তোমাদের যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেড সার্টিফিকেটে থাকা বাধ্যতামূলক কোকে তোমাদের সবথেকে বেশি শূন্যপদ রয়েছে একান্নটি জেনে কুড়িটি ও বিসি আটটি এস সি আটটি এস এবং এস টি ছটি এবং লেভেল টু অনুযায়ী তোমাদের স্যালারি পে করা হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এজ এখানে সেম আছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত এবং কোয়ালিফিকেশান চা হয়েছে মাধ্যমিক পাস ম্যাট্রিকুলেশন এবং তার সঙ্গে তোমাদের কোকের ডেট সার্টিফিকেট থাকতে অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন তোমাদের স্টেট অনুযায়ী এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে পোস্ট হিসেবে বলা হয়েছে যে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত প্রতিটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে আঠারো থেকে পঁচিশ বছর বয়স হলে প্রতিটি পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ এস সি এস টি ও গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং তোমাদের এখানে কলকাতায় পোস্টিং পেয়ে যাচ্ছ কলকাতা পানাগড়ে তোমরা পোস্টিং পেয়ে যাচ্ছ তোমাদের এখানে কী কী অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে ডকুমেন্টসগুলি মাধ্যমিকের মাধ্যমিক পাস সার্টিফিকেট মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং ছ মাসের আগে তোলা ফটো এবং টু সেলফ অ্যাড্রেসড ইনফিলপস অর্থাৎ ইনফিলপের আকারে তোমাদের পঁচিশ টাকার পোস্টাল স্ট্যাম্প মারতে হবে এবং নেক্সট আমার বোঝা যাচ্ছে যে তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে এবং তার সাথে এবং তোমাদের আধার কার্ড স্কিম অফ এক্সামিনেশন অফ রিটার্ন টেস্ট উইথ বি হোল্ড অর্থাৎ তোমাদের এক্সাম হবে ফার্স্ট তোমাদের মাধ্যমিক লেভেলে কোশ্চেন লেভেল এবং তোমাদের এখানে কোশ্চেন থাকবে জিআই রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস জি কে ম্যাথ এবং ইংলিশ এই চারটি ডিপার্টমেন্টে তোমাদের এবং তোমাদের এমসি আকারে এক্সাম হবে এবং নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশনে সেন্ড করবে সে অ্যাড্রেসটি হচ্ছে বাই দ্য পোস্ট অফ গ্রুপ কমান্ডার হেডকোয়ার্টার টোয়েন্টি টু মেমেন্ট কন্ট্রোল গ্রুপ পিন নাইন ডবল জিরো থ্রি টু এইট সি স্লাস জিরো ডবল নাইন এপিও এই অ্যাড্রেসে তোমরা এই ফর্মটি তোমরা সেন্ড করে দেবে অফলাইনের মাধ্যমে আর তোমাদের অ্যাপ্লিকেশনে ফর্মের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট তোমরা কোন পোস্টে আবেদন করছো এবং ক্যাটাগরি ক্যাটাগরি লিখতে এবং লাস্ট ডেট বলা হয়েছে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একুশ দিনের মধ্যে অর্থাৎ তোমাদের তিনই মার্চ দু তোমাদের লাস্ট ডেট আবেদনের অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সিলেকশন প্রসেস আছে রিটার্ন ফিজিক্যাল এবং টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটির ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ককে থেকে জয়েন করে ওখান থেকে ডাউনলোড করে নেবে দেখে বুঝে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই হয়ে গেলে সম্পূর্ণ খামবন্দি করে পঁচিশ টাকা একটি ডাক টিকিট ভেতরে মেরে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে আন্ডার হেডকোয়ার্টার টোয়েন্টি টু মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ পিন নাইন ডবল জিরো থ্রি টু এইট স্ল্যাশ নাইন নাইন এপিও এই ঠিকানায় পাঠিয়ে দেবে এবং ফর্মের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ফটোকপি মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেট এবং রেজাল্ট কাস্ট সার্টিফিকেট সিক্স মান্থের আগে পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদের আধার কার্ড ফর্মের সাথে এই ষাটটি ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট দিনের আগে নির্দিষ্ট ঠিকানায় খামবন্দি করে পোস্টের মাধ্যমে তোমরা সেন্ড করে দেবে আর এই ফর্ম সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের জেলাটি জানাবে তোমরা কোন জেলা থেকে দেখছো যাতে পরবর্তী ভিডিও দিতে আমার সুবিধা হয় দেখা হচ্ছে পরবর্তী